ইয়ারশেল সাউন্ড গ্রেনেডগুলি কোনো কিছুই দমিয়ে রাখতে পারেনি চব্বিশের আন্দোলনের অদম্য যোদ্ধাদের। কোটা সংস্কার আন্দোলনের কঠিন সেই সময়ে বন্দুকের গুলির সামনে যে বীরেরা সিনা টান করে দাঁড়িয়েছিল তাদের অনেকেই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। অথচ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে রাজনীতি, সরকারি চাকরি এইসব বিষয়গুলো খুব বড় হয়ে দাঁড়ায় না কখনোই। তাহলে এবার কেন এমন মরণপণ করে আন্দোলনে ঝাঁপিয়ে পড়ল শিক্ষার্থীরা? এবারের কোটা সংস্কার আন্দোলন এগিয়ে নিতে অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বিশেষ করে 15 জুলাই বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর হামলায় আন্দোলন যখন অনেকটা ঝিমিয়ে পড়ে, তখন আন্দোলন নতুন করে জাগিয়ে তোলেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। যমুনা রেফ্রিজারেটর, খাবার ফ্রেশ তো লাইফ জম্পেশ। ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে 5 আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন শেখ হাসিনা। তবে কোটা সংস্কারের দাবি থেকে সরকার পতনের দাবিতে রূপ নেয়া এ আন্দোলন এগিয়ে নিতে অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। গত 17 জুলাই যখন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের হল ত্যাগে বাধ্য করা হয় এবং পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর আন্দোলন যখন কিছুটা ঝিমিয়ে যায়, সে সময় তো আন্দোলনকে টিকিয়ে রেখেছিল বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। গণমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী এই আন্দোলনে বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অন্তত 15 জন শিক্ষার্থী নিহত এবং 200+ শিক্ষার্থী আহত হয়েছেন। যদিও আন্দোলনে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা বলছেন আহত ও নিহতের প্রকৃত সংখ্যা আরও কয়েক গুণ বেশি। তবে 18 জুলাই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলার ঘটনা সারা দেশেই আলোড়ন তোলে। এর জেরে স্কুল কলেজের শিক্ষার্থী সহ সাধারণ জনতাও আন্দোলনে যুক্ত হন। 16 জুলাই মেরুলবাড্ডায় ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। তাদের সঙ্গে যোগ দেয় ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় ও কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের শিক্ষার্থীরা। আর বসুন্ধরা আবাসিক এলাকায় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্যাম্পাসের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ করে। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সমন্বয়করা জানান, বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় তাদের আন্দোলনে নামার পেছনে মুখ্য কারণ ছিল। আমরা যখন দেখলাম ঢাকা বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগ নির্বিচারে হামলা চালিয়েছে, মেয়েদেরও নির্মমভাবে মেরেছে, তখন আমরা সবাই সম্মিলিতভাবে আন্দোলনে অংশগ্রহণের ঘোষণা দিই।